সর্বশান্ত চারটি পরিবার। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের গিয়েছে। বিদ্যুতের তার থেকে এদিন এলাকার বাসিন্দা রাজু আলীর বাড়ির ছাদে মজুদ খড়ের আগুন লেগে যায় পাশাপাশি চারটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে পরে চাঁচল ও তুলসী হাটা থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে দমকল এবং স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আসা আগুন আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়িতে থাকা সমস্ত আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র এমন কি আগুন নেভাতে গিয়ে চারজন চকমহন হন অবস্থায় সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আমরা রাজাকুলে চা খাতে গিয়েছিলাম চা খে আসে দেখি আগুন লেগেছে